কংগ্রেসের পূর্ব আসনের প্রার্থী নিয়ে তৈরি হচ্ছে জটিলতা, তবে তা আলোচনার মাধ্যমেই হবে নিষ্পত্তি। কংগ্রেসের খবর অনুযায়ী এখন পর্যন্ত প্রদ্যুৎ কিশোরের নামই স্থির করা হয়েছে পূর্ব আসনের জন্য, কিন্তু এর পাশাপাশি আরও দুটি নাম যুক্ত হয়েছে, একজন বিজয় রাঙ্খল এবং দ্বিতীয়জন অনিমেষ দেববর্মা। দিল্লি থেকে ফিরে এসে উপজাতি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আগরতলার রাজবাড়িতে বৈঠক করেন। রাজ্যের যে সকল অবিজেপি এবং অবাম উপজাতি ভিত্তিক দলগুলি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় এক মঞ্চে এসেছিলেন, মূলত তারাই ছিলেন এদিনের বৈঠকে। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন করার সময় তারা একটি মঞ্চ গঠন করেছিল। নয়া মঞ্চের নাম ছিল মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সংক্ষেপে MACAB। খবর অনুযায়ী MACAB এর পক্ষ থেকে দিল্লিতে রাহুল গান্ধীকে জানানো হয়েছিল প্রদ্যুৎ কিশোর পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হলে তাহলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু অন্যদিকে মহারাজা চাইছেন অন্য কিছু। তিনি চাইছেন এই মঞ্চ থেকে হয় বিজয় রাঙ্খল বা অনিমেষ দেববর্মা পূর্ব ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করুক, কংগ্রেস তাদের সমর্থন দেবে। অনিমেষ বা বিজয় রাঙ্খল যদি প্রার্থী হন তাহলে প্রদ্যুৎ যে স্লোগান তুলেছেন পুইলা জাতি উলো পার্টি, সে স্লোগানও বজায় থাকবে। অন্যদিকে মঞ্চের নেতারা বৈঠক করে তারা আস্থা রাখে প্রদ্যুতের ওপরে, এক্ষেত্রে সমস্যাও রয়েছে। মঞ্চ থেকে দাঁড়ালে বিজয় রাঙ্খল বা অনিমেষ দেববর্মারা দলের প্রতীকে লড়তে পারবেন না, এই বিষয়টি দলের অন্যান্যরা মানবেন কিনা তা এখনও পরিষ্কার না। সে বিষয় নিয়ে পৃথকভাবে দলীয় স্তরে আলোচনা শুরু করেছে বিজয় ও অনিমেষ, এরপরই দুই নেতা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। কংগ্রেস সূত্রে খবর, এই সপ্তাহের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে AICC, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা, এরপরই পরিষ্কার হবে গোটা চিত্রনাট্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।